নাও যেখানে জলে ওড়ে, জল যেখানে স্ফটিক, ডাউকি মেঘালয়ের আশ্চর্য সুন্দর নদী উমঙ্গট ওরফে ডাউকি। চলুন ঘুরে আসি। শিলং থেকে ঘণ্টাখানেক যেতে না যেতেই ক্যানিয়ন ভিউ পয়েন্ট, জয়ন্তীয়া রেঞ্জের সবুজ বিস্তার চোখ জুড়িয়ে যায়। সেখান থেকে ডাউকির দিকে যেতে যেতে কিছু দরকারি কথা বলে নেওয়া যাক। শিলং থেকে ডাউকি 82 কিলোমিটার দূরে, ন্যাশনাল হাইওয়ে 40 ধরে পৌঁছতে সব মিলিয়ে 3 ঘন্টা মতো লেগে যায়। ইস্ট খাসি হিলসের গা ধরে বয়ে যাওয়া এই রাস্তার দৃশ্য অসাধারণ। সবুজ আর মেটে রঙের অনবদ্য সহাবস্থান, তারই মধ্যে চাষের ক্ষেত, ঘরবাড়ি। এই রাস্তার প্রধান গুরুত্ব হল এর আন্তর্জাতিকতা। ডাউকি ব্রিজ পেরিয়ে বাংলাদেশের তামাবিল হয়ে প্রতিদিন গড়ে 500 ট্রাক পণ্য বহন করে নিয়ে যায় সিলেটে, বাংলার শ্রীহট্টে। ডাউকি থেকে দূরত্ব মাত্র 55 কিলোমিটার। কথায় কথায় ডাউকি সাসপেনশন ব্রিজ এসে গেল। 1932 সালে এই বাণিজ্য করিডোরের জন্যেই এই ব্রিজটি তৈরি করা হয়। ব্রিজ পেরিয়ে কালী মন্দিরের কাছে নিচে নামার সিঁড়ি, মাথায় ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির নাম লেখা প্রবেশ পথ, পাশে নৌকো চড়ার টিকিট কাউন্টার, ওপর থেকে নদীচরের বালিপাথর, তার ওপর উভয় দেশের মানুষজনের সীমানা মেনে চলাচল, রঙিন নৌকোর জ্যামিতিক প্যাটার্ন খানিকক্ষণ মন্ত্রমুগ্ধ করে রাখবে। টিকিট কেটে নিচে নামলাম নৌকো চড়ব বলে। একটি নৌকো 4 জনের জন্য নির্ধারিত, 1 ঘন্টা সময়, 800 টাকা ভাড়া। নিচে নেমে বারবার দৃষ্টি চলে যায় একটা বড়সড় পাথর আর টিনের নির্দেশিকা দিয়ে করা সীমানার ওপারে। ওখানে অনেক মানুষজন, স্নান বিক্রিবাটা যেন মেলা। ওরা আমাদেরই মতো বাংলা ভাষায় কথা বলে। তামাবিল বাংলাদেশের শ্রীহট্ট জেলার ছোট্ট একটি গ্রাম। দুটো নৌকোয় ভাগ করে আমরা উঠে পড়লাম। স্ফটিক স্বচ্ছ জল, নিচের সবকিছু স্পষ্ট দৃশ্যমান। আমরা এগিয়ে গেলাম ব্রিজের দিকে। অপরদিকে যাওয়া সম্ভব নয়, ওদিকে কেবল জল, মাছ আর পাখিরাই যেতে পারবে। নদীর নাম উমঙ্গট, স্থানীয় খাসি অধিবাসীরা ডাউকি নদী বলে। 1800 মিটার উঁচু ইস্টার্ন শিলং পিক থেকে জলের ধারা নেমে জয়ন্তীয়া হিলস আর খাসি হিলসের হিমাখিরিমকে দু ভাগে ভাগ করে বয়ে গেছে বাংলাদেশের শ্রীহট্ট জেলার তামাবিলে। কখনো সবুজ, কখনো নীলাভ সবুজ জলের রং। নিচের প্রতিটি পাথরখণ্ড, জলজ উদ্ভিদ, মাছ সব সুস্পষ্ট। ইতস্তত ভাসছে ট্যুরিস্ট নৌকো বা মাছ ধরা নৌকো। দূষণ এড়ানোর জন্য এই নদীতে যন্ত্রচালিত নৌকো নিষিদ্ধ। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে নৌকো প্রতিযোগিতাও হয়। জলের তরঙ্গে ছন্দ মেলাতে মেলাতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল সেই অনবদ্য দৃশ্য। আমাদের সঙ্গীদের নৌকোটি যেন জল ছুঁয়ে উঠছে আর তার ছায়া শুয়ে রয়েছে নদীর একেবারে তলভাগে। আলোর দিক পরিবর্তনের সাথে এই দৃশ্যেরও দিক পরিবর্তন ঘটে। সাসপেনশন ব্রিজ পেরোবার আগে একটি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে সব থেকে ভালো দেখা যায়।
এখানকার মানুষের প্রধান জীবিকা নৌকো চালনা আর মাছ ধরা আর সামান্য কিছু চাষবাস। মাছ বলতে প্রধানত পাওয়া যায় ক্যাটফিশ, গোল্ডেন কার্প আর সিলভার কার্প। ধীরে ধীরে আমরা উৎসের দিকে চললাম। কিছুটা এগোলে একটা ছড়ানো পাথর বেছানো চর, চা শরবতের দোকান। পর্যটকেরা কিছুটা সময় কাটায়, আমরা নামলাম না। ফেরার পথে নামবো বলে অন্য একটা ছোট চড়া চিহ্নিত করে রেখেছি, সেখানেই নামলাম। এই অনবদ্য প্রকৃতির কোলে অন্তত একদিন থাকার জন্য মন ছটপট করলেও উপায় নেই। পিডাব্লিউডি বাংলো আছে, বুক করার হাজার হ্যাপা। সব থেকে ভালো মাত্র 30 মিনিট দূরে মাওলিন নঙে থেকে যাওয়া, এশিয়ার সেরা পরিচ্ছন্ন গ্রাম। পরের ভিডিওতে আমরা সেখানেই যাব। এবার ফেরার পালা, কিন্তু স্মৃতির লাইব্রেরিতে রয়ে গেল বহু স্থির চিত্র। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিন, বন্ধুদের কাউকে দেখাতে চাইলে শেয়ার করুন, আর নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওগুলোতে দেখতে হবে। ধন্যবাদ।